কে বলেছে সবার জীবনে সব হয়? ওসব আমার জন্য না। কে বলেছে সব তোমার জন্য না? আসলে তুমি নিজে চাওনি বলে দূরে থেকেছো ইচ্ছে করে। এই পাকামি, তুই কি করে জানলি রে? হ্যাঁ, কি করে জানলি যে তুই সেদিন এলি? তাই তো আমি বলছি আমি জানতে চাই। বাদ দে না ইমন, বাদ দে ওসব, ওসব পুরনো কাশুন্দি ঘেঁটে কোনো লাভ নেই। আমি এইবারে সবাইকে খুব ভালোবাসি করে দিই, খুব ভালোবাসি। আমার তো ইচ্ছে করে এইবারের সবার সুখ দুঃখগুলোকে নিজের হাতে নিয়ে নাড়াচাড়া করে বেছে বেছে দুঃখগুলোকে ফেলে দিই আর সুখগুলোকে ছেঁকে ছেঁকে তুলে রেখে দিই। আমি চাই সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক। আমি জানি ইমন, আমি কেন, এবারের অনেকেই জানে তুই কি চাস, কিন্তু সুখ দুঃখ কি কেউ নিয়ন্ত্রণ করতে পারে রে? পারে না। যার জীবনে যেটা ঘটার সেটাই ঘটে। কলিদীপ, আমি তোমাকে অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি তোমাকে। দেখো, তোমাকে আমার অনেক কিছু জিজ্ঞেস করতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু কোনোদিনও জিজ্ঞেস করে উঠতে পারিনি। ভাবি দেখো তুমি কি মনে করবে বা না। এখন একটা কথা না জিজ্ঞেস করে একদম পারছি না, হয়তো শুনলে তুমি আমাকে বকবে, রাগ করবে হয়তো আমার ওপর, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই কি এমন হয়েছিল কলিদি তোমার আর সেই ছেলেটার মধ্যে যে তোমাদের বিয়েটাই হলো না? শুধু কি ইন্টারকাস্ট ম্যারেজ, এই কারণে তোমরা একে অপরের সঙ্গে সারা জীবন থাকতে পারলে না? ইমন, তুই আজকে যে বাড়িটায় আছিস, যাদের দেখছিস, তারা 90% পাল্টে যাওয়া মানুষ। তুই ভাব আগে এই মানুষগুলোই কতটা কনজারভেটিভ ছিল, তুই তুই জাস্ট মেলাতে পারবি না। কতটা কনজারভেটিভ ছিল আমার মা, সেখানে একটা এরকম ইন্টারকাস্ট ম্যারেজ হওয়াটা কতটা অসম্ভব ছিল নিজে ভাব। তো মেনে নেও অসম্ভব ছিল, মানলাম, কিন্তু তারা যদি নাই মানতো তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতে। পারিনি রে ইমন, সেই সময় তো পারিনি। আমি জানি না আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা ঘটনা ঘটলে কি করতাম, কিন্তু কিন্তু ওই সময়টায় পারিনি জানিস। হাজার রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে কাজ করছিল। ভাবছিলাম বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলে বাড়ির মানুষগুলোকে হেনস্থা হতে হবে, বাড়ির পাঁচটা লোক পাঁচটা কথা বলবে। তখন শুধু এটাই ভাবছিলাম যে নিজের সুখের জন্য এতটা স্বার্থপর হব আমি, এইসব সাত পাঁচ ভেবে আর কি দিয়ে দিলে মানুষটাকে, তাই তো? জানিস আমাদের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। আসলে আসলে ও তো ভাবতে পারিনি আমি ওকে ফিরিয়ে দেব, আমি ওকে বিয়ে করব না। আর আমিও ভাবতে পারিনি আমি ওকে ছাড়া জীবনের একটা দিনও কি করে কাটাবো। তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছিল মানে? হয়েছিল তো। জানিস ও বলেছিল যে বাড়ির সবাই যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয় তাহলে ওর কিছু করার নেই, কারণ সত্যি তো আমরা সবাইকে নিয়েই থাকতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির লোকজন যদি সেটা মেনে না নেয় তাহলে তাহলে আর কি করা যাবে, চলো আমরা বিয়েটা সেরে ফেলি। জানিস ইমন, সেই মতো সব কিছু অ্যারেঞ্জমেন্টও হয়ে গিয়েছিল ওর এক বন্ধুর বাড়িতে, আমরা চুপি চুপি বিয়েটা সেরে ফেলবো এমনটাই ঠিক হয়েছিল। সেই মতো সব কিছু প্ল্যান হয়েছিল ওর ওর বন্ধুর বাড়িতে, মানে বন্ধুরা সবাই মিলে ওকে বরের সাজে রেডি করে রেখেছিল, আর আমারও সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। মানে কি, তুমি তুমি পৌঁছোনি? পারিনি মা, আসলে বাড়িতে সবাই কদিন ধরে একটু সন্দেহ করছিল। সেই সময় মা মেজকা সেজকা ওরে বাপরে বাপ যা নজরদারিতে রেখেছিল আমাকে, ঠিক ওই ওই পার্টিকুলার ওই দিনটাতে সাংঘাতিক সাংঘাতিক নজরদারিতে রেখেছিল আমাকে সবাই। আমি আমি ইচ্ছে করলে যে
চলে যেতে পারতাম না তা নয়, কিন্তু কি জানিস মন, বাড়ির সবাইকে দুঃখ দিয়ে সেদিন পালিয়ে যেতে আমি আমি পারিনি। তুমি কি বলতে চাইছো, লোকটাকে তুমি বসিয়ে রেখেছিলে? হ্যাঁ হ্যাঁ রেখেছিলাম তো, তখন তো মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন সবে সবে এসছে, আমার কাছেও ফোন ছিল না, তাই খবর দেওয়ার কোনো উপায়ও ছিল না। কিন্তু জানিস ইমন, ওরা না অনেকবার চেষ্টা করেছিল বাড়িতে ফোন করার, ল্যান্ডলাইনে ফোনটা বেজেছিল দু তিনবার, সেচকা ধরেও ছিল কিন্তু কেটেও দিয়েছিল। তারপর তারপর আবার কি, ওরা ভেবেছিল যে হয়তো বাড়ি থেকে আমায় আটকে দিয়েছে, আমাকে বেরোতে দেয়নি, তাই খানিকক্ষণ পর সবাই মিলে বন্ধু বান্ধব মিলে ওকে নিয়ে এসে হাজির হলো আমাদের বাড়িতে। কি বলছো, কি তারপর কি হলো? তখনই তো দেখেছিলাম বরের সাজে, নতুন পাঞ্জাবি ধুতি, কি যে অপূর্ব দেখাচ্ছিল ওকে। বাড়িতে এলো আর তুমি কি বললে? বললাম বললাম তোমরা কেন এসেছো, আমি তো আমি তো যাব না। কেন কলিদে, তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে? আমি তো আসলে আসলে অত্যন্ত একটা নিষ্ঠুর মানুষ ইমন। না তুমি এতটা নিষ্ঠুর নও, বাধ্য হয়েছিলে সেদিন তাকে এই নিষ্ঠুরতাটা দেখাতে, তাই না? আর সেদিনের কষ্টটা আজও নিজের বুকে চেপে রাখছো তুমি। তারপর কোনোদিনও দেখা হয়েছিল? হয়েছিল তো। কোথায়? রাস্তায়। ওই ঘটনার পর তো বিদেশ চলে গেল, বিদেশ যাওয়ার কথাই ছিল আমাদের, তো বিদেশে গিয়ে একসঙ্গে সংসার করার কথা ছিল, কত কত সব প্ল্যানস, বিদেশে একসঙ্গে ঘর বাঁধবো, তারপর কোথায় কোথায় বেড়াতে যাব, সব সব কিছু ঠিক ছিল। যাই হোক, তারপর তারপর আমি একদিন অফিস থেকে ফিরছি, জানিস সেদিন বৃষ্টি পড়ছিল খুব, তো আমার মাথায় একটা ছাতা ধরা ছিল, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একটা বিশাল বড় গাড়ি বিশাল জোরে আমার আমার সামনে এসে ব্রেক কষলো। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে ছাতাটা সরিয়ে জাস্ট কিছু বলতে যাব, দেখি গাড়ির মধ্যেও দরজা খুলে নেমে এলো। তারপর তারপর আর কি, আমায় লিফট দিতে চাইলো, আর আমি শুধু এক দৃষ্টি ওর দিকে তাকিয়েছিলাম। জানিস ইমন, এত সুন্দর দেখতে লাগছিল ওকে, যেন আরো সুন্দর হয়ে গেছে, আরো পলিশড হয়ে গেছে। আমি আমি শুধু ওকে দেখছিলাম, চোখ ফেরাতে পারছিলাম না। কোনো কথা হলো সেদিন নিয়ে? না আমি কিছু বলিনি, ওই শুধু বলে গেল নিজের কথা। নিজের কথা? বলল ও বিয়ে করেছে, ওর বউ খুব ভালো। ভদ্রলোক এক বছরের মধ্যে বিয়ে করে ফেললো? হ্যাঁ করে ফেললো। কেন এমন, আমি ওকে ওভাবে ডিচ করতে পারি আর ও নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবে না? দেখি তোমার পার্সোনাল কথা বলছো, ইমোশন শেয়ার করছো একে অপরের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে আমার বাইরে ওয়েট করা ছাড়া আর কি উপায় ছিল? গিয়ে বলবো হ্যালো 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 আমি চলে এসেছি খাবার নিয়ে, প্লিজ তোমার কথা বলা বন্ধ করো, আমার মনে হয়েছিল তোমাদের সময় দেওয়া উচিত, তাই তাতে কি হয়েছে? আমার কিছু হয়নি, রূপ কথা কান্নাকাটি করছিল আর তাই আমি ওর হাত ধরে তাকে কনসোল করছিলাম। হ্যাঁ এখন তুমি সেই হাত ধরা দেখে যদি অন্য কিছু টেনে আনতে হবে সেটা জানি না, অবশ্য আমি এটা নিয়ে এখনো আলাদা করে কিছু ভাবিনি, কিন্তু এখন ভাবছি
হয়তো সেই জন্য তোমার মনের মধ্যে কোনো কারণ আছে আর সেই কারণটা এখন আউটবার্স্ট হচ্ছে, তাই তো? কি হবে? আর তোমার কি মনে হয় আমি কি আমার নতুন দেখেছি যেটা দেখে আমি কেবল আকাশকে ফেটে পড়ব? কি বলতে চাও তুমি? কুসুম দোলা কুসুম দোলা।